ফিরে এলাম বিরতির পর। উড়িষ্যার গঞ্জাম জেলার কলিঙ্গ ঘাটে পর্যটকদের বাস উল্টে মৃত্যু হলো হাওড়ার উদয়নারায়ণপুরের ছয় বাসিন্দার। এদের মধ্যে চারজন মহিলা, আহত ৪২ জন। সরাসরি এই মুহূর্তে হাওড়ার উদয়নারায়ণপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র। সঞ্চন, ইতিমধ্যে আহত এবং মৃতদের আত্মীয় পরিবার পরিজনরা তারা গঞ্জামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানকার প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত ঠিক কি জানতে পারছো? দেখো, গ্রামের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যারা মারা গিয়েছেন তাদের দেহ নিয়ে গাড়ি রওনা দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে। তারা হয়তো আজকে রাত বা কালকে ভোরের মধ্যেই পৌঁছে যাবেন গ্রামেতে। গোটা গ্রামেতেই শোকের ছায়া। একই বাড়িতে, আমি এই মুহূর্তে যে বাড়িতে রয়েছি সেখানে দুজন মারা গিয়েছেন, কিন্তু গোটা এলাকাতেই, প্রতিটা পাড়াতে মানুষ মারা গিয়েছেন। ছজন ইতিমধ্যেই মারা গিয়েছেন আমরা যেটা জানতে পারছি, এবং তার মধ্যেও আরও তিন চারজন রয়েছে যাদের অবস্থা আশঙ্কাজনক। মোট আহতের সংখ্যা ৪০-এরও বেশি। ফলত সোমবার দিন আনন্দ করে গোটা গ্রাম যখন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন যে পরিস্থিতি ছিল গ্রামেতে, এই মুহূর্তে গতকাল রাত থেকে কিন্তু একেবারেই ছবিটা বদলে গিয়েছে। আমি একজনের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি, কালকে কখন খবর পেলেন এবং কী জানালো তারা? আমরা রাত ১টা ১.৫টার সময় খবর পেয়েছি। কী জানালো? জানালো যেরকম বাস উল্টে গেছে, ব্রেক ফেল করে বাস উল্টে গেছে এবং পাঁচ ছজনকে পাওয়া যাচ্ছে না, বাসের নিচে আটকে আছে। এখন কি ব্যবস্থা হচ্ছে তাদের আনার? আনার এখানে প্রশাসনের তরফ থেকে আমাদের এমএলএ গাড়ি পাঠিয়েছে এখান থেকে। ওখান থেকে একটা গাড়ি করে অ্যাম্বুলেন্সে করে যারা মারা গেছে অ্যাম্বুলেন্সে করে আসে, তার বাকিগুলো আহতরা বাসে করে চলে আসে। এখনও বেশ কয়েকজন সেখানে আশঙ্কাজনকভাবে উড়িষ্যার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তেমনটাই জানা যাচ্ছে, এবং কিছু কিছু আহত মানুষজন তাদেরকে নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সঞ্চন। ফের ধাক্কা কংগ্রেসে, এবার হাত ছাড়লেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন পেশ। মোদী বিরোধী জোটকে জোরদার করতেই এই সিদ্ধান্ত, দাবি কপিল সিব্বলের। মনমোহন জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন কপিল সিব্বল। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত সামলেছেন একাধিক মন্ত্রক। ১৬ই মে কংগ্রেস ছেড়েছেন বলে জানিয়েছেন কপিল সিব্বল। एक निर्दलीय की आवाज़ उठेगी तो वो लोगों को फिर ऐसा लगेगा कि किसी पार्टी से जुड़े हुए नहीं हैं। विपक्ष में रह के हम एक गठबंधन बनाना चाहते हैं, सभी का गठबंधन, ताकि हम मोदी सरकार का विरोध करें। हम चाहते हैं कि 2024 में एक ऐसा माहौल बने हिंदुस्तान में कि मोदी सरकार की जो खामियां हैं वो जनता तक पहुंचाई जाएं, और हम इसका प्रयास करेंगे। मैं खुद इसमें अपना इसका प्रयास करूंगा। 16 मई को मैंने कांग्रेस पार्टी से त्याग पत्र दे दिया।